প্রথম তো খবর হয়েছে দুর্গা পূজার পূর্বে সকল সোয়াইন ফ্লু হওয়া গাহরি নিধনের নির্দেশ সর্বানন্দ সোনোয়ালর রাইজত গাহরির মাজত দেখা দিয়া সংক্রমিত রোগ সোয়াইন ফ্লু হওয়াত বিপাঙত পরিছে সকল গাহরি পালক আর নিতো এই রোগের কবলত পড়া গাহরি নিধন করে টোকা হয়েছে কিন্তু তার মাজতো সংক্রমণ রোধ হওয়া নাই। হেয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে 23 সেপ্টেম্বরের দিনা পশুপালন আর পশু চিকিৎসা বিভাগের সঙ্গে মিলিত হয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকত মিলিত হয় আর এই বৈঠকতে গাহরির এই সমস্যার ওপর এক সিদ্ধান্ত উপনীত হয়। সেই নির্দেশ অনুসারে দুর্গা পূজার পূর্বে সকল সোয়াইন ফ্লু হওয়া গাহরি নিধনের নির্দেশ সর্বানন্দ সোনোয়ালের লগতে এই নিধনের পিছত গাহরি পশুপালকসকলের যে ক্ষতি হয় সেই ক্ষতিপূরণ করার বাবেও নির্দেশ দিয়ে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে। আনতে সুস্থ সকল গাহরিকু অন্য স্থানলৈ স্থানান্তর করার লগতে সকল সংক্রমিত হওয়া স্থান সেনিটাইজ করার বাবেও নির্দেশ সর্বানন্দ সোনোয়ালের। প্রাথমিক শিক্ষা বিভাগত শিক্ষকর 5043টা পদ 26 সেপ্টেম্বরের ভিতর আবেদনের আহ্বান। অসম সরকারের প্রাথমিক শিক্ষা বিভাগত খালি হয়েছে শিক্ষকর 5043টা পদ। অর্হতা সম্পন্ন প্রার্থীর পর আবেদনের আহ্বান করে প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের তরফের পর বিভাগীয় সঞ্চালকে এক নিয়োগ বিজ্ঞাপন প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞাপনের তথ্য অনুসারী সহকারী শিক্ষক নিম্ন প্রাথমিক বিদ্যালয়, সহকারী শিক্ষক বিজ্ঞান শিক্ষক, অসমীয়া ভাষা শিক্ষক আর মণিপুরী ভাষা শিক্ষক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ত 3941টা পদ পূরণ করা হব। আনহাতে হিন্দী শিক্ষক উচ্চ প্রাথমিক বিদ্যালয়ত 1102টা পদ পূরণ করা হব। নিম্ন প্রাথমিক বিদ্যালয়ত পূরণ হবলগীয়া সহকারী শিক্ষক পদর প্রার্থী 50% নম্বরে উচ্চতর মাধ্যমিকত উত্তীর্ণ হওয়ার লগতে প্রাথমিক শিক্ষা বিষয়ত 2 বছরীয় ডিপ্লোমাধারী আর অসম সরকারের প্রাথমিক টেট উত্তীর্ণ হওয়া হব লাগিব। দরমার নিরিখ হয়েছে 14,000-60,500 হ অন্যান্য ভাতা লাভ করিব। আনহাতে উচ্চ প্রাথমিক বিদ্যালয়ত পূরণ হবলগীয়া সহকারী শিক্ষক বিজ্ঞান শিক্ষক, অসমীয়া ভাষা শিক্ষক আর মণিপুরী ভাষা শিক্ষক পদর প্রার্থী ক্রমে সহকারী শিক্ষক পদর প্রার্থী স্নাতক উত্তীর্ণ হওয়া আর 2 বছরীয় প্রাথমিক শিক্ষা বিষয়ত ডিপ্লোমাধারী অথবা BEd ডিগ্রির আর উচ্চতর মাধ্যমিক টেট উত্তীর্ণ হওয়া হব লাগিব। বিজ্ঞান শিক্ষক পদর প্রার্থী বিজ্ঞানের স্নাতক হওয়ার লগতে প্রাথমিক শিক্ষা বিষয়ত 2 বছরীয় ডিপ্লোমাধারী অথবা BEd DEd-ৰ লগতে উচ্চ মাধ্যমিকৰ টেট উত্তীৰ্ণ হোৱা হ'ব লাগিব আৰু অসমীয়া ভাষা শিক্ষক পদৰ প্ৰাৰ্থী অসমীয়া বিষয়ত স্নাতক ডিগ্ৰীধাৰীৰ লগতে প্ৰাথমিক শিক্ষা বিষয়ত 2 বছৰীয়া ডিপ্লোমাধাৰী অথবা BEd DEd-ৰ লগতে উচ্চ মাধ্যমিকৰ টেট উত্তীৰ্ণ হোৱাটো বাঞ্ছনীয়। শেষত মণিপুৰী ভাষা শিক্ষক পদৰ প্ৰাৰ্থী মণিপুৰী বিষয়ত স্নাতক ডিগ্ৰীধাৰী আৰু প্ৰাথমিক শিক্ষা বিষয়ত 2 বছৰীয়া ডিপ্লোমাধাৰী অথবা BEd DEd-ৰ লগতে উচ্চ মাধ্যমিকৰ টেট উত্তীৰ্ণ হোৱা হ'ব লাগিব আৰু ইপিনে উচ্চ প্ৰাথমিক বিদ্যালয়ৰ হিন্দী শিক্ষক পদৰ প্ৰাৰ্থী হিন্দী বিষয়ত স্নাতক উত্তীৰ্ণ হোৱাৰ লগতে প্ৰাথমিক শিক্ষা বিষয়ত 2 বছৰীয়া ডিপ্লোমাধাৰী অথবা BEd DEd-ৰ উত্তীৰ্ণ হোৱাৰ লগতে উচ্চ মাধ্যমিকৰ টেট উত্তীৰ্ণ হোৱা হ'ব লাগিব। দৰমহাৰ নিৰিখ মাহে 14,000-60,500 অন্যান্য চৰকাৰী সা সুবিধা লাভ কৰিব আৰু প্ৰাৰ্থীৰ বয়স 1 জানুৱাৰী 2020 18-40 বছৰ আৰু বয়সৰ ঊৰ্ধসীমাত সংৰক্ষিত শ্ৰেণীৰ প্ৰাৰ্থীয়ে চৰকাৰী বিধিগত ৰেহাই লাভ কৰিব। পদ প্ৰত্যাশীসকলে বিজ্ঞাপন বিষয়ক বিতং তথ্যৰ লগতে পদৰ বাবে থাকিবলগীয়া শৈক্ষিক অৰ্হতা, অভিজ্ঞতা, বয়স, শ্ৰেণী, নিযুক্তি প্ৰক্ৰিয়া, অন্যান্য চৰ্তাৱলীকে ধৰি অনলাইন যোগে আবেদন দাখিল কৰিবলৈ বিভাগীয় ৱেবছাইট dw.assam.gov.in লগ ইন কৰিব পাৰে। অনলাইন যোগে আবেদন দাখিল প্ৰক্ৰিয়া 12 ছেপ্টেম্বৰ 2020 পৰা 26 ছেপ্টেম্বৰ 2020 অব্যাহত থাকিব। অবকাৰী বিভাগত 34টা পদ 30 ছেপ্টেম্বৰৰ ভিতৰত আবেদনৰ আহ্বান। অসম চৰকাৰৰ অবকাৰী বিভাগত খালি হৈছে 34টা ভিন্ন বৰ্গৰ পদ আৰু যোগ্যতা প্ৰাৰ্থীৰ পৰা আবেদনৰ আহ্বান কৰি ষ্টেট লেভেল পুলিচ ৰিক্ৰুটমেণ্ট বৰ্ডৰ অধ্যক্ষই এক নিয়োগ বিজ্ঞাপন প্ৰকাশ কৰিছে। প্ৰকাশিত বিজ্ঞাপনৰ তথ্য অনুসৰি খালি পদসমূহৰ ভিতৰত আছে এছিষ্টেণ্ট কেমিষ্টৰ 4টা, জুনিয়ৰ এছিষ্টেণ্টৰ 12টা, ইয়াৰে 9টা পদ অবকাৰী আয়ুক্তৰ কাৰ্যালয়ত আৰু 2টা পদ অবকাৰী যুটীয়া আয়ুক্তৰ কাৰ্যালয়ত আৰু 1টা পদ অফিচ অব দ্য কেমিকেল এক্সামিনাৰৰ কাৰ্যালয়ত পূৰণ কৰা হ'ব। শেষত ড্ৰাইভাৰৰ 20টা পদ, মুঠ খালী পদ 34টাৰ ভিতৰত অসংৰক্ষিত 12টা, OBC MOBCৰ 11টা, SC 3টা, STPৰ 4টা আৰু STH 2টা আৰু আৰ্থিকভাৱে পিছপৰা শ্ৰেণীৰ প্ৰাৰ্থীৰ 4টা পদ আছে। এছিষ্টেণ্ট কেমিষ্টৰ পদৰ প্ৰাৰ্থীৰ দৰমহা নিৰিখ হৈছে 14,000-60,500 6,200 গ্ৰেড পে। জুনিয়ৰ এছিষ্টেণ্ট পদৰ প্ৰাৰ্থীৰ দৰমহা নিৰিখ 14,000-60,500 6,200 গ্ৰেড পে লাভ কৰিব আৰু ড্ৰাইভাৰ পদৰ প্ৰাৰ্থীৰ দৰমহা নিৰিখ হৈছে 14,000-60,500 5,200 গ্ৰেড পে লাভ কৰিব। বয়স 1 জানুৱাৰী 2020 18-40 বছৰৰ ভিতৰত হ'ব লাগিব। বয়সৰ
দৈমত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীয় সরকারি বৃত্তিগত রেহাই লাভ করব আর অ্যাসিস্ট্যান্ট কেমিস্ট পদর প্রার্থী কেমিস্ট্রি বিষয়ত বিএসসি উত্তীর্ণ হওয়া হব লাগিব আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদর প্রার্থী যিকোনো শাখার স্নাতক ডিগ্রিধারী আর কম্পিউটারত প্রমাণপত্র হওয়াটো বাঞ্ছনীয় শেষত ড্রাইভার পদর প্রার্থী দশম শ্রেণী উত্তীর্ণ হওয়ার লঘু যান বাহন চলার অনুজ্ঞাপত্র থাকার শারীরিকভাবে সুস্থ হওয়াটো বাঞ্ছনীয় আর বিজ্ঞাপন বিষয়ক সবিশেষ তথ্যের পদর থাকবলিয়া অন্যান্য শর্তাবলীকে ধরে অনলাইন যোগে আবেদন দাখিল করবলে ওয়েবসাইট slprbassam.in ভিজিট করবেন আর অনলাইন যোগে আবেদন দাখিল প্রক্রিয়া 12 সেপ্টেম্বর 2020 অব্যাহত থাকিব বিটিআর চুক্তি অনুসরি শীঘ্রে বড়ুকছাড়ি স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবি এবছর ধেমাজি জেলা সমিতির উদ্যোগত আজি সিমেন্ট চাপরিস্থিত সংগঠনটির মুখ্য কার্যালয়ত এখন গুরুত্বপূর্ণ নাগরিক সভা অনুষ্ঠিত করা হয় ধেমাজি জেলা এবছর সভাপতি শিবরাম বসুমতারীর সভাপতিত্বত অনুষ্ঠিত হবার উদ্দেশ্যে ব্যাখ্যা আগবাই ধেমাজি জেলা এবছর সাধারণ সম্পাদক উদাং বি বড়ুচাই কেইবাটাও বড়োজাতীয় সংগঠনের নেতা কর্মী উপস্থিত থাকা অনুষ্ঠানত এবছর প্রাক্তন উপসভাপতি রুমিও পি নার্জারিয়ে কয় শেহতীয়াক সম্পাদিত হওয়া তৃতীয় বড়ো চুক্তি বিটিআর 5 নং ধারার 5.1 দফা অনুসরি বিটিএডির বাহিরের বড়ো জনগণের বড়ো কছারী কল্যাণ স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের ব্যবস্থা আছে চুক্তি সম্পাদিত হওয়া 7 মাহ উকলি যাওয়ার পিছত সদ্য সমাপ্ত বিধানসভার বর্ষাকালীন অধিবেশনত বড়ো কছারী কল্যাণ স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের বিধেয়ক উত্থাপন করবলে সরকারের ফলের আন্তরিকতা প্রদর্শন করার পিছতো সরকারের মিটজোটর বিপিএফ দলের বিরোধিতা করার বিধেয়ক বিধানসভাত উত্থাপন করাত বাধা আই পড়ে বলে উল্লেখ করে পুনের কয় যে সরকারের ভয়াম জনজাতি উন্নয়ন মন্ত্রীগী স্বগোষ্ঠীয় হয়ে বিটিএডি বাহিরের 21 জেলাত বসবাস করা দল একাধিক বড়ো জনগণের রাজনৈতিক আর্থসামাজিক শৈক্ষিক সাংস্কৃতিক আদি দিকর উত্তরণের বড়ো কছারী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের পথ রুদ্ধ করে তুলিলে বলে চন্দন ব্রহ্মর বিরুদ্ধে খুর্ধার সমালোচনা করে এবছর প্রাক্তন শীর্ষ নেতাগুলিয়ে পুনের কয় যে বিপিএফর মুরব্বী তথা 17 বছর ধরে বিটিসির শাসন চলা হাগ্রামা মহিলারিয়ে প্রতিটি নির্বাচনতে বড়ো রাইজক রাজনৈতিক হাতিয়ার হিসাবে নিজের রাজনৈতিক স্বার্থত ব্যবহার করে আছে এই বলে কয় গুরুতর অভিযোগ উত্থাপন করে এনে মানসিকতা ত্যাগ করবলে হাগ্রামা মহিলারিক সকিয়াই দিয়ে বিটিআর চুক্তি রূপায়ণ করে শীঘ্রে বড়ো কছারী কল্যাণ স্বায়ত্তশাসিত পরিষদ গঠন করবলে কোয়ার চুক্তিখনের অন্যান্য দফাসমূহ রূপায়ণ করবলে সরকারক দাবি জানাইছে এবছর প্রাক্তন উপসভাপতি অমিও পি নার্জানিয়ে নাগরিক সভাত সভাপতিত্ব করা শিবরাম বসুমতারীয়ে নিজের ভাষণত কয় যে সাংবিধানিক প্রাপ্য অধিকারের দাবিত চলি অহা বড়ো আন্দোলনত দশক দশক কাল ধরে সর্বস্ব ত্যাগ করে অহার পিছতো প্রতিখন বড়ো চুক্তিয়ে বিটিএডির বাইরের বড়ো জনগণের উন্নয়নক বঞ্চিত করে আছে বলে বিক্ষুদ্গার প্রকাশ করে পুনের কয় যে বড়োসকলের সামগ্রিক উন্নয়ন সুরক্ষা আর নিরাপত্তার লক্ষ্যে তৃতীয় বড়ো শান্তি চুক্তির দফাসমূহ রূপায়ণত গুরুত্ব আরোপ করবলে কেন্দ্রীয় আর রাজ্য সরকারক দাবি জানায় এই ক্ষেত্রে সকল বড়ো জাতীয় সংগঠনের নেতৃত্বক ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সবল ভূমিকা গ্রহণ করবলে আহ্বান জানায় নাগরিক সভাত ধেমাজি জেলা ইউবিপিওর সাধারণ সম্পাদক দীপাঙ্কর নার্জারী অবিভক্ত লক্ষিমপুর জেলা এবছর প্রাক্তন সভাপতি শুক্রাচার্য মুসাহারী সিমেন্ট চাপরি এস বি বড়ো হাইস্কুলের সহ প্রধান শিক্ষক ললিত চন্দ্র বড়ো ইউ এন বি বড়ো হাইস্কুলের প্রধান শিক্ষক ভূমিধর বড়ুয়েও ভাষণ আগবাই শীঘ্রে বড়ো কছারী কল্যাণ স্বায়ত্তশাসিত পরিষদ গঠন করবলে সরকারক আহ্বান জানায় নাগরিক সভাত এবছর তর্ক সম্পাদক দীপজ্যোতি কছারী এবছর কামরূপ জেলা সমিতির সভাপতি বলরাম বড়ো গুৱাহাটী জেলা সমিতির সভাপতি অঞ্জালু মুসাহারী প্রাক্তন এবছর নেতা মনমোহন বড়ো মহিপাল বড়ো ইউ বি পি অর উপাধ্যক্ষ হমশ্রী বড়ো বড়ো সাহিত্য সভার ধেমাজি জেলা সমিতির সভাপতি জুলেন চন্দ্র বড়ো জোনাই জেলা সমিতির সভাপতি হুন্নেশ্বর বসুমতারী ধেমাজি জেলা অবফর সভানেত্রী ফুলেশ্বরী দৈমারী সাধারণ সম্পাদিকা ভারতী ব্রহ্ম অবিভক্ত লক্ষিমপুর জেলার প্রাক্তন বি এল টি কল্যাণ পরিষদের সভাপতি সানসুমা বসুমতারী নিখিল বড়ো প্রাথমিক শিক্ষক সংস্থার সভাপতি সবিন স্বর্গীয়ারী এন ডি এফ বির চারিটা গোটর নেতা কর্মীয়ে অংশগ্রহণ করে